বিশ্বের অন্য যে কোনো স্টেডিয়ামের তুলনায় মিরপুরের এই শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম কোনো অংশে খারাপ না। শুধু ড্রেনেজ সিস্টেমই না, বরং ইনডোর আউটডোর এবং সব ফ্যাসিলিটির দিক দিয়ে বিশ্বের অন্য যে কোনো স্টেডিয়ামকে টেক্কা দিতে পারে মিরপুরের এই স্টেডিয়ামটি। ছোট্ট দেশ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বেশিরভাগই হয় এই স্টেডিয়ামটিতে। ঠিক তেমনি আফ্রিকান আরেক ছোট্ট দেশ জিম্বাবুয়েতে আন্তর্জাতিক ম্যাচ হলেই তাদের বেশিরভাগ ম্যাচ আয়োজন করা হয় হারারে স্পোর্টস ক্লাবে। বর্তমানে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও আয়োজন হচ্ছে এই ভেনিউটিতে। তবে এই টুর্নামেন্ট চলার সময় এবার ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। বুধবার সন্ধ্যায় জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই আগুন লাগে মাঠটির দক্ষিণ পশ্চিম দিকের গ্যালারিতে। আগুনে পুড়ে যায় গ্যালারির একটি অংশ, যদিও এতে ঘটেনি কোনো প্রাণহানি। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন। তবে কেন আগুন লেগেছে সে বিষয়টি এখনও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব চলাকালীন এই ঘটনায় উদ্বিগ্ন আইসিসি। ইতোমধ্যে পুরো ঘটনাটি খতিয়ে দেখার জন্য একটি প্রতিনিধি দলও পাঠিয়েছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এখনও এই টুর্নামেন্টে চারটি ম্যাচ বাকি রয়েছে এই ভেনিউতে, যার মধ্যে একটি হল ফাইনাল। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে এই ঘটনার জন্য পরবর্তী ম্যাচগুলো নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না, সূচি অনুযায়ী হবে বাকি ম্যাচগুলো। আলিফ চৌধুরী, অলরাউন্ডার।